জানেন আমরা বলতেছি গোটা সংস্কার, আমরা বলতেছি না গোটা বাদ দেয়া। যে মুক্তিযুদ্ধে, যে একাত্তরের মুক্তিযুদ্ধে সবাইকে প্রাণ দিয়ে শহীদ হয়েছিল, তাদের জন্য সম্মানজনক ভাবে কিছু রাখা যেতে পারে, কিন্তু আমরা কোটার কোটার বিরুদ্ধে না। আমরা বলতেছি কোটা সংস্কার করুন। 56% যদি কোটা থাকে তাহলে মেধাবীদের জায়গা কোথায়? সেখানে দেখা গেছে যে, আমি আমার নিজের একটা অভিজ্ঞতা বলি, আমার আপন ভাই জাহাঙ্গীরনগর থেকে ইংলিশে পাস করে বের হয়েছে, উনি 5 বার বিসিএস এর ভাইবা দিয়ে 3 নম্বর ভাইবা, প্রতি 3টা ভাইবাতে উনি নন ক্যাডার এসেছে। এবং তারই বন্ধু মুক্তিযোদ্ধা সন্তান বলে প্রথমে হয়েছে সমবায়ে, তারপরে হয়েছে বাংলাদেশ ব্যাংকের এডিতে, তারপরে হয়েছে এএসপিতে। কেন কেন এই বৈষম্য? এমন প্রত্যেকটা ঘরে ঘরে এই কোটার জন্য আমাদের আমাদের মেধাবী চত্বর, এই মেধাবী চত্বর থেকে আমরা নিয়ে যাব কিভাবে গোটা সংস্কার করতে হয়। এবং আমার মা বলেছিল গতকাল সময় সংবাদে, ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আমার স্লোগান এবং ছবি দেখে আমার মা বলতেছিল বাসায় চলে আয়। একটু আগেও আমার মা ফোন দিয়েছে, আমি বলছি যে মা আমি টিএসসিতে আছি, আমি এখানে থাকবো, কোটা সংস্কার আন্দোলনে সফল করে তারপর ফিরব। আমার বাবা মা, আমার সব বড় ভাই আপু এবং বোনেরা বলতে পারবে, ছোট ভাই বাবুরা বলতে পারবে যে ভাই শহীদ হয়েছিল, শহীদ হয়েছে। আমরা সেই শহীদ হতে চাই, কিন্তু আমরা গোটা সংস্কার করে এই ঘরে ফিরবো ইনশাআল্লাহ।